2019 সালে চীনের উহান প্রদেশে আকস্মিকভাবে ধরা পড়ে এক ধরনের সংক্রামক ভাইরাস, যা কিনা ছড়িয়ে পড়তে থাকে সেই প্রদেশের মানুষের মাঝে। তাৎক্ষণিকভাবে ভাইরাসটিকে নোভেল করোনা ভাইরাস ও করোনার কারণে সৃষ্ট রোগকে পরবর্তীতে কোভিড-19 নাম প্রদান করা হয়। 2020 সালের জানুয়ারি মাসে চীনে কোভিড-19 প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে, তার সাথে অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে, এবং বর্তমানে বিশ্বের 200টিরও বেশি দেশকে এই ভাইরাস আক্রান্ত করতে সক্ষম হয়েছে। অন্যান্য দেশের মতো 2020 সালের 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত করা হয়। তবে বাংলাদেশ সরকারের সচেতন পদক্ষেপের বদৌলতে কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাব এখনও অবধি নিয়ন্ত্রিত অবস্থানে আছে। কোনো ব্যক্তির যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট অথবা ক্ষেত্রবিশেষে তীব্র গলা ব্যথা, নাক বন্ধ হয়ে থাকা, ডায়রিয়া দেখা দিলে কোভিড-19 লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। কোভিড-19 এমন একটি সংক্রামক ভাইরাস যা কিনা একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে প্রবেশ করে থাকে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা সকল মানুষের এই ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। নোভেল করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সম্ভাব্য সংখ্যক রোগীর জন্য হাসপাতালসমূহে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ ও সেই সকল হাসপাতালে যথাযথ সুবিধা প্রদানের নির্দেশ জারি করা হয়েছে। রোগ ছড়ানোর ঝুঁকি কমানোর জন্য হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্য থেকে যাদের কোভিড-19 আক্রান্ত বলে সন্দেহ করা হয়, তাদের থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়নি এমন মানুষদের আলাদা করার একটি প্রক্রিয়া ইতিমধ্যে চালু করা হয়েছে। এই প্রক্রিয়াকে ট্রায়াজ বলে। প্রথমেই জেনে নেই ট্রায়াজের মূল ধাপগুলো কি কি। প্রথমত, হাসপাতালে প্রবেশমুখে স্বাস্থ্যকর্মী দ্বারা সম্ভাব্য রোগের লক্ষণধারীদের শনাক্ত করা, সন্দেহভাজন রোগীদের ওয়েটিং রুমে প্রেরণ করা, সন্দেহভাজন রোগীদের মাস্ক সরবরাহ করা, চিকিৎসক দ্বারা রোগীদের কেস ডেফিনেশন অনুযায়ী বিশেষ পরামর্শ প্রদান, সন্দেহভাজন রোগীকে আইসোলেশন ওয়ার্ড বা কেবিনে প্রেরণ করে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী কোভিড-19 পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করতে হবে এবং তদানুসারে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা করতে হবে, কেস ডেফিনেশন অনুযায়ী গাইডলাইন নির্দেশিত হোম কোয়ারেন্টাইনে থাকার যথাযথ পরামর্শ প্রদান করতে হবে, প্রয়োজনে গাইডলাইন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। কোভিড-19 লক্ষণ না পাওয়া গেলে হাসপাতালের আউটডোরে প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য পাঠানো। এখন আমরা জানব কিভাবে ট্রায়াজ পদ্ধতি কাজ করবে। ট্রায়াজের মূল উদ্দেশ্য হল প্রাথমিকভাবে দ্রুত সন্দেহভাজন কোভিড-19 রোগীদের শনাক্ত করা। দ্রুত সংক্রমণ কমানোর জন্য সন্দেহজনক কোভিড-19 রোগীদের সাধারণ রোগীদের থেকে আলাদা করা। ট্রায়াজ রুমে থার্মোমিটার, টিস্যু, ঝুড়ি, গ্লাভস, মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি সুরক্ষামূলক সরঞ্জাম থাকা বাধ্যতামূলক, যাতে কর্মরত নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মীরা নিজেদের সুরক্ষিত রেখে কাজ করে যেতে পারেন। এই ট্রায়াজ পদ্ধতিতে রয়েছে হাসপাতালে একমুখী প্রবেশ এবং বের হবার পথ। ট্রায়াজ প্রস্তুতির অংশ হিসেবে প্রথমে হাসপাতালের প্রবেশমুখে স্বাস্থ্যকর্মীরা সম্ভাব্য রোগের লক্ষণধারীদের শনাক্ত করে রোগীর কেস ডেফিনেশন অনুযায়ী রোগীদের ওয়েটিং রুমে প্রেরণ করতে হবে। ওয়েটিং রুমে রোগীদের ন্যূনতম 1 মিটার দূরত্ব থাকতে হবে। রোগীকে মাস্ক সরবরাহ করতে হবে। ওয়েটিং রুমে রোগীদের জন্য সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা এবং সেই অনুযায়ী হাত ধোয়ার নির্দেশনা দিতে হবে। তারপর রোগীর হাত ভালো করে ধুয়ে বিশেষ ট্রায়াজ রুমে স্থানান্তরিত করতে হবে। ট্রায়াজ রুমে হাসপাতালের স্টাফদের অবশ্যই PPE পরিধান করতে হবে। চিকিৎসক রোগীর নিকট অতীতে বিদেশে ভ্রমণ বা কোভিড-19 আক্রান্ত ব্যক্তির কেস ডেফিনেশন অনুযায়ী এবং রোগের লক্ষণসমূহ অনুধাবন করলে দ্রুত সন্দেহভাজন রোগীকে আইসোলেশন ওয়ার্ড বা কেবিনে প্রেরণ করবেন। যদি কোনো ব্যক্তির মাঝে কোভিড-19 শনাক্ত করা না যায় বা যদি অন্য কোনো জটিল সমস্যা না থাকে এবং সেই ব্যক্তির ইতিহাসে করোনা আক্রান্ত দেশ ভ্রমণ বা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার নমুনা পাওয়া যায়, তবে তাকে ন্যূনতম 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করতে হবে। রোগীর মাঝে নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত নির্ধারিত কোভিড-19 হাসপাতালে বা প্রয়োজনে গাইডলাইন অনুযায়ী ICU তে স্থানান্তরিত করতে হবে।
এবং কোনো অসুবিধা হলে যোগাযোগের জন্য হাসপাতালের একটি নির্দিষ্ট ফোন নাম্বার প্রদান করতে হবে। যেসব রোগী অসুস্থ কিন্তু কোভিড-19 দ্বারা আক্রান্ত হননি তাদেরকে হাসপাতালের আউটডোরে প্রয়োজনীয় চিকিৎসা সেবা বা নির্দেশ বা ঔষধ দিয়ে বাড়ি পাঠানো বা অন্য হাসপাতালে পাঠাতে হবে। এটা করা হলে যেসব হাসপাতালে কোভিড-19 রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সেখানে রোগ সংক্রমণের আশঙ্কা কমে যাবে। আইসোলেশন ওয়ার্ড বা কেবিনে থাকা রোগীর কাছ থেকে আইসোলেশন ওয়ার্ড বা কেবিনের আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবেন। কোভিড-19 প্রমাণিত হলে রোগীকে চিকিৎসা প্রোটোকল অনুযায়ী মৃদু উপসর্গধারীদের সাধারণ জ্বরের বা অন্যান্য উপসর্গের চিকিৎসা প্রদান করতে হবে। কোভিড-19 সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সিওপিডি, সিকেডি, সিএলডি, ক্যান্সার, গর্ভাবস্থা ইত্যাদি এবং রোগীর বয়স 60 বছরের বেশি হলে অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করা জরুরি। রোগীর মাঝে নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত নির্ধারিত কোভিড-19 হাসপাতালে বা প্রয়োজনে গাইডলাইন অনুযায়ী আইসিইউতে স্থানান্তরিত করতে হবে। যদি কোনো রোগীর পরপর 3 দিন শারীরিক তাপমাত্রা স্বাভাবিক থাকে, অর্থাৎ তাপমাত্রা 37.5°C-এর নিচে থাকে, এছাড়াও 24 ঘন্টার ব্যবধানে পরপর 2 বার আরটিপিসিআর টেস্টে নেগেটিভ হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র প্রদান করতে পারবেন। বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় সকল ধরনের পদক্ষেপ গ্রহণে সর্বদা তৎপর। শুধুমাত্র সচেতনতাই পারে এই কোভিড-19 সংক্রমণ থেকে গোটা দেশকে রক্ষা করতে। আসুন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হই।